গতকালকে রুমাতে, যে বান্দরবানের রুমাতে দুর্গম এলাকা, যে একটা অনাকাঙ্ক্ষিত এবং দুর্ঘটনা ঘটলো, সেটা আনুমানিক রাত 9টার দিকে। আমরা যেটা জেনেছি যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামে একটি সশস্ত্র গোষ্ঠী, তারা আনুমানিক প্রায় 100 জনের মতো সশস্ত্র ব্যক্তি তারা রাত 9টার দিকে এসে আমাদের ওই মসজিদ এবং ওই এলাকাতে হামলা চালায়, মসজিদ করণ করে রাখে এবং শাখা ভাঙচুর করে এবং শাখা ম্যানেজারকে মসজিদ থেকে এক পর্যায়ে বের করে নিয়ে আসে এবং তারা ভোল্ট খুলে টাকা লুণ্ঠনের চেষ্টা করে। এবং যেহেতু আমাদের বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমরা সব রকম ধরনের সিকিউরিটি মেনটেন করি, তো ভল্টের দুইটা চাবি মেনটেন হয়, একটা জয়েন্ট কাস্টোডিয়ানের কাছে থাকে আর একটা ম্যানেজারের কাছে থাকে। তো একটা চাবি তারা উদ্ধার করতে পেরেছিল, কিন্তু একটা চাবি ম্যানেজারের চাবিটা তারা কালেক্ট করতে পারে নাই, যে কারণে ওই ভল্টটা তাদের পক্ষে খোলা সম্ভব হয় নাই। যার ফলে রুমার শাখার ভোর থেকে আমরা সর্বশেষ আজকে দুপুরে যে তথ্যটা পেলাম, পুলিশ আর্মি র্যাবের উপস্থিতিতে, সেখানে আমরা দেখলাম যে প্রাপ্ত তথ্য অনুযায়ী রুমার শাখার থেকে ভোর্টের থেকে কোনো টাকা তারা নিতে পারে নাই, তবে শাখা তারা ভাঙচুর করেছে। আর আজকে একটি আরেকটি এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটা থানচি থানায়, থানচিতে, এবং সেখানে ব্যাংকিং আওয়ারে দুপুরবেলা আনুমানিক 12টার দিকে প্রায় 50-60 জন সশস্ত্র সেই কুকিচিন ন্যাশনাল ফ্রন্টে জানা গেছে তারাই এসে ব্যাংকিং আওয়ারে দিনে দুপুরে ব্যাংকে এসে তারা হামলা করে এবং তারা ভোল্ট করার চেষ্টা করে, কিন্তু ভোল্টের দুইটা চাবি একত্রিত ভাবে না পাওয়ার কারণে ভোল্টটা তারা শেষ পর্যন্ত খুলতে পারে নাই। তবে যেহেতু পেমেন্ট টাওয়ার ছিল, তারা ক্যাশ কাউন্টার থেকে কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। তো অ্যাকচুয়াল ফিগারটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, এটা আমরা হিসাব নিকাশ করে আমরা হয়তো পরবর্তীতে বলতে পারবো। আর এটার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে, আমাদের আমাদের যে ম্যানেজারকে তারা রুমা সরকার কিডন্যাপ করে নিয়ে গেছে, সেটার জন্য আমরা সার্বক্ষণিক আমাদের ওখানকার লোকাল প্রশাসন, পুলিশ, তারপরে র্যাব, ওনাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আইজি মহোদয়ের সাথেও কথা হয়েছে আমার একাধিকবার, উনি আজকে রুমাতে ফিজিক্যালি ভিজিট করেছেন। বান্দরবনের যে ব্রিগেড কমান্ডার আর্মির ব্রিগেডের মেহেদী হাসান, ওনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে। ওনারা আমাদের যে অপহরণকৃত ম্যানেজার তাকে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন। আর আমাদের এই মুহূর্তে আমাদের হিল ট্রাকসে আমাদের যে শাখাগুলো রয়েছে, যেগুলো রিস্কি শাখা, সেখানে আমাদের সবসময় এগুলোতে পুলিশ প্রশাসন, পুলিশের পাহারা থাকে, গতকালকেও ছিল পুলিশের পাহারা থাকা সত্ত্বেও তারা এই কাজটা করেছে, এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পরামর্শ মোতাবেক আমরা আপাতত হিল ট্রাকসের শাখাগুলো ব্যাংকিং লেনদেন বন্ধ রেখেছি। ওকে স্যার, তার মানে হচ্ছে যে পার্বত্য তিন জেলার সব শাখাই কি বন্ধ থাকছে তাহলে? না, এটা আপনি ধরেন এটা বান্দরবানে, বান্দরবানে সব শাখা না, ওই যে রিমোট এরিয়ার শাখাগুলো আর কি। ওকে, যেগুলো ঝুঁকি মনে করছেন, যেগুলি ঝুঁকিপূর্ণ, যেগুলি ঝুঁকিপূর্ণ শাখা, আভ্যন্তরীণ কোন তদন্ত কমিটি গঠন করেছেন কিনা? আমরা ইতিমধ্যে আমাদের সকালেই একটা তদন্ত কমিটি করেছি, আমাদের চিটাগাংয়ের জিএম কে হেডেড করে তদন্ত কমিটি হয়েছে, তারা এটা সরেজমিনে ঘটনা, তারা ইতিমধ্যে সরেজমিনে ঘটনা পরিদর্শন করছে সকালবেলা পুলিশ আর্মির উপস্থিতিতে, এবং তারা সরেজমিনে পরিদর্শনে বিস্তারিত দেখবেন, শাখার নিরাপত্তা ব্যবস্থাটা দেখবেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন এবং অন্য কার কি দায় দায়িত্ব ছিল সেগুলো দেখবেন। এই বিষয়গুলো সংক্ষেপ বিস্তারিত উল্লেখ করে তারা তিন কর্মদিবসের মধ্যে একটি রিপোর্ট সাবমিট করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং তারা ইতিমধ্যেই আমাদের সাইটে আছেন সকাল থেকে। ওকে ওকে স্যার, অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে।